Negotiable Code Forces Round 97 rated for Civilization 2 Marketing Sim a number problem. So first we'll see what is the problem statement say, and then we'll understand the problem and then find out the logic, then we'll solve this problem step by step. Okay, so now we'll see what is the problem statement say. So you got a job as a marketer in pet shop. Your current task is to boost sales of cat food. Okay, so one of the strategies is to sell cans of foods in packs with discounts. So suppose you decided to sell a packs a cans in a pack with a discount, and some customers wants to buy x cans of cat food. Okay, so tomar a cans in a pack with a discount thakbe, so some customer wants to buy x can of cat food. Then he follows a greedy strategy. Okay, he buys X divided by A packs with a discount, and then he wants to buy the remaining X mod A cans one by one. So, suppose je to eta ki bolche je X is divided by A rounded down, and X mod A is remainder of X divided by A. Okay, ki bolche X by A is divide is X divided by A rounded down, and X mod A is remainder X divided by A. Okay, ami eta bujhacchi pore. But the customers are greedy in general. So if the customer wants to buy X mod A cans on, it happens X mod A jodi equal to or greater than A divided by 2 thake. Okay, so amake bolche je dekho yes mane for each test case print yes if you can choose the size of packs A that each customer buys more cans than they wanted initially. Okay, otherwise print. Ekhon tumi eta jinish chinta koro mane A ami je kono bhabe choice korte parbo, thik ache? তো এর মান তো আমি জানি না, ঠিক আছে, আমি যে কোনো ভাবে এ চয়েস করতে পারবো। এখন তুমি যদি চিন্তা করো, দেখো আমি যদি দেখো 3 আর 4 দেওয়া আছে, ওকে, মানে রেঞ্জ দেওয়া আছে কাস্টমার রেঞ্জ 3 এন্ড 4। তো এখন যদি আমি চিন্তা করি 3 এর ক্ষেত্রে চিন্তা করি, আমি ধরো একটা এ সাইজ অফ প্যাক 5 ধরে নিলাম। ওকে, 5 ধরে নেওয়ার পর আমি কি করলাম 3 মোট 5। ওকে, যেটা আমার দেওয়া ছিল যে এক্স মোট এ। ওকে, তো এটা যদি আমি করি তাহলে আমার কত আছে 3 আসে, তাই না? এখন আমার কি ছিল যে এইটা যদি ইকুয়াল টু সমান বাই এ ডিভাইডেড বাই 2 থাকে তাহলে আমি কি এক্স মোড এ 1/1 কাস্টমার কিনতে পারবে, ঠিক আছে। তো আমার কাছে চাইছে যে এই যে 3 থেকে 4 রেঞ্জের যে কাস্টমার আছে তারা প্রত্যেক এভরি কাস্টমার কি এই এই জিনিসটা কি মানে এই জিনিসটা কি তারা অ্যাপ্লাই করতে পারবে নাকি, এই জিনিসটা কি তারা কিনতে পারবে নাকি, মানে এভরি কাস্টমার যদি কিনতে পারে, যদি 3 থেকে 4 এভরি কাস্টমার কিনতে পারে তাহলে সেটা ইয়েস হবে। তো আমরা দেখবো কিভাবে কিভাবে তারা কিনতে পারে। দেখো এখন তুমি 3 তো আমি পাইলাম, এখন এটা কি বড় না 5/2 থেকে? ওকে, এখন আমি 4 এর ক্ষেত্রে আসি। আমরা 4 দেখো 4 মোড যদি আমি 5 করি তো এই ক্ষেত্রে কি আমার আসে 4, দেন 4 কি 5/4 কি 5/2 থেকে বড় না গ্রেটার না, জাস্ট এইটুকুই বলছে। এখন তুমি যদি চিন্তা করো, আমি যদি চিন্তা করে 120 এমন থেকে এবং 150, তো আমার কি ছিল এক্স মোড এ, তাই না? তো আমার কি ছিল এই যে কাস্টমার 120 সে হলো ফার্স্ট কাস্টমার, তার থেকে আমার লাস্ট কাস্টমার কত 150। তো এই ফার্স্ট কাস্টমার থেকে যদি আমি দেখি 120 মোট, ঠিক আছে, আমি যদি এখন এ একটা সাইজ অফ প্যাক সেটা যদি আমি 80 ধরি, ওকে, এখন দেখো 80 ধরি, তো এখন যদি আমি 80 দিয়ে মোট করি তাহলে আমার কত আসে 40। দেন 40 ইকুয়াল টু কি, তো আমার কি এটা কি কন্ডিশন মানে না? অবশ্যই মানে, কারণ গেটার অর ইকুয়াল আমাকে বলা ছিল। তো এখন যদি 130 মোট 80 করি সেই ক্ষেত্রে দেখো সেই ক্ষেত্রে কত থাকে 50। তো এভাবে করে দেখো যে এটা কিন্তু বড় 80/2 থেকে, এভাবে প্রত্যেকটা কাস্টমার এখান থেকে 120 থেকে 150 পর্যন্ত আমার কি তারা এক্স মোট এ 1/1 কাস্টমাররা কিনতে পারতেছে, ঠিক আছে। তো আমার কি প্রত্যেকটা কাস্টমার যদি আমাকে বলা হয়েছিল যদি কিনতে পারে তাহলে এভরি কাস্টমার যদি ক্যান বাই, ইফ এভরি কাস্টমার ক্যান বাই দেন আমরা কি করতে পারবো, দেন উই উইল প্রিন্ট ইয়েস, ওকে, আদারস উই উইল প্রিন্ট নো। তো এই ক্ষেত্রে আমরা কি প্রিন্ট করতে পারবো, ইয়েস প্রিন্ট করতে পারবো। দেখো এখন 1 আর 2 এর ক্ষেত্রে যদি আমরা যাই, এক্ষেত্রে দেখো 1 মোট যদি আমি 2 করি, ধরো আমি এ এখানে 2 ধরে নিলাম, ওকে, তো 1 মোট 2 করলে আমার কি আসে 1 আর 2/2 যদি আমি করি, এখন তুমি দেখো 1/2 যদি আমি 2 করি, ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো, ঠিক আছে, তো আবার তুমি দেখো 2/2 যদি তুমি 2 করো
সেই ক্ষেত্রে কি তোমার আসে ওয়ান আসে, ঠিক আছে? তো এখন যদি তুমি চিন্তা করো মোট টু করো, ঠিক আছে, টু মোট টু যদি করো তাহলে তোমার কত আসে, জিরো আসে, তাই না? টু মোট টু যদি করো তুমি জিরো আসে, আর টু বা টু যদি করো তাহলে কি ওয়ান আসে। এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে সম্ভব? এই কাস্টমার কি কিনতে পারবে? এই কাস্টমার কি টু কাস্টমার কি বাই করতে পারবে? বাই করতে পারবে না, কারণ যদি আমি টু মোট টু করি, ঠিক আছে, টু মোট টু করি সেই ক্ষেত্রে কিন্তু সে কিনতে পারে না। ওকে, এখন যদি তুমি দেখো, তুমি যদি এখন চিন্তা করতে ওয়ান মোট থ্রি তাহলে কি আসতো, ওয়ান, ওয়ান কিন্তু ছোট থাকতো থ্রি বাই টু থেকে, ঠিক আছে, সেই ক্ষেত্রে এই ওয়ান কাস্টমার কিনতে পারতো না, কিন্তু এই টু কাস্টমার ঠিকই কিনতে পারতো। তো এই ক্ষেত্রে কোনোভাবেই তুমি চয়েস করতে পারবো না যেই ক্ষেত্রে এই টু এভরি কাস্টমার ক্যান বাই। ওকে, সো এটাই আমারে বলছে যে এই ক্ষেত্রে আমার কি হবে, নো হবে। ওকে, তো এই ক্ষেত্রে এটার লজিকটা কি, জাস্ট কিছুই না। তুমি যদি চিন্তা করো যে এল আর আর রেঞ্জ দেওয়া ছিল, তাই না? এই রেঞ্জে দেখো, তোমাকে একটা জিনিস তুমি খেয়াল করছো নাকি আমি জানি না, এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটা যদি তুমি যে চিন্তা করতেছো, এই রেঞ্জটা, এই রেঞ্জটাকে যদি তুমি টু গুণ দাও আর এই রেঞ্জটা থেকে যদি বড় হয় তাহলে একমাত্র সম্ভব। কেন সম্ভব, তুমি দেখো, তুমি যদি ওয়ান ডে টু দিয়ে গুণ দাও, ঠিক আছে, সেটা কি বড় হচ্ছে টু থেকে, হচ্ছে না। আবার দেখো 120 যদি তুমি টু দিয়ে গুণ করো সেই ক্ষেত্রে কিন্তু 150 থেকে বড় হচ্ছে। কেন, তুমি যদি, আমি এখন চিন্তা করো যে এইটা যে আমি গুণ দিচ্ছি তার মানে কি, প্রতিটা ক্ষেত্রে এই যে টু দিয়ে ভাগ হচ্ছে এটার ক্ষেত্রে, ঠিক আছে, আমি এক্স ডিভাইডেড বাই টু করছি, তাই না? তো এই টুটা কি আমার, এটার সাথে যদি আমি এখন চেক করে দেখি আমার জাস্ট লজিকটা কি দেখছি আমরা, প্রতিটা ক্ষেত্রে এই জিনিসটা মিলে যাবে। তুমি দেখো, আমি যদি দেখাই তোমারে 70 থেকে 80 পর্যন্ত যদি আমি নিই, তুমি এখন দেখো এই ক্ষেত্রে কি হতে পারে। এই ক্ষেত্রে দেখো, তুমি যদি, ঠিক আছে, এখন তুমি যদি চিন্তা করো এই ক্ষেত্রে তুমি কি করতে পারো, এই ক্ষেত্রে কি সম্ভব, কি সম্ভব আমরা দেখি, 70 × 2, তাই না, সে কি বড়, তাই না, এটা থেকে বড়, 80 থেকে বড়, তাই না? এখন তুমি দেখো 70 কে যদি আমরা এখন দেখো, আমরা যদি এখন 70 কে 40 দিয়ে মোট করি, ঠিক আছে, 40 দিয়ে যদি ধরো আমি এর প্যাক 40, ওকে, 40 দিয়ে মোট করি তাহলে আমার কথা থাকে 30, ঠিক আছে, সরি 40 না, আমরা যদি চিন্তা করো, যদি আমরা হ্যাঁ যদি আমরা জল চিন্তা করি, টোয়েন্টি দিয়ে যদি আমরা মোট করি, ওকে, দেখো 20 দিয়ে যদি আমি মোট করি তাহলে আমার কত আসে, তো আমার কত অবশিষ্ট থাকে, 10 অবশিষ্ট থাকে, তাই না? আমি যদি 10 অবশিষ্ট 20 দিয়ে যদি মোট করি আমার কত 10 থাকে, তাই না? এখন 10 যদি থাকে, যদি সাপোজ আমার 10 থাকে এবং 20 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার কত থাকে, 10 থাকে, তাই না? তার মানে কি এই দুইটা সমান, তো আমার কন্ডিশন কি স্যাটিসফাইড করতেছে, তো 80 জন্য তো মাস্ট হবে, ঠিক আছে, 71 জন্য, 72 জন্য, এই 70 জন্য যদি যায় তাহলে তার পরের গুণের জন্য অবশ্যই এভরি কাস্টমার ক্যান বাই। ওকে, তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এল ইনটু টু যদি বড় হয় একমাত্র সেই ক্ষেত্রেই আমার একমাত্র পসিবল, সেই ক্ষেত্রে একমাত্র আমার পসিবল যে ক্ষেত্রে একমাত্র এল ইনটু টু যদি বড় হয় আর থিকা, ঠিক আছে। তো দেখো আমি কি করছি, আমি যদি তোমাদের কোডটা দেখাই, দেখো আমি কি করছি, আমি এন এম দুইটা নিছি, নেওয়ার পরে কি এন ইনটু টু যদি এম থেকে বড় থাকে তাহলে ইয়েস, আদারওয়াইজ নো। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, তবুও আমি যদি আরেকটু দেখে মানে আরেকটু ক্লিয়ার করে দিই তোমাদের জিনিসটা, দেখো আমি যদি আরেকটু ক্লিয়ার করি জিনিসটা, মানে একটু জাস্ট খেয়াল করো যে এই 70 80 ক্ষেত্রে আমি কি বলছি, কেন বলছি, দেখো এখন দেখো 70 এন্ড 80, ওকে, এখন তুমি দেখো 70 কে আমি কি বলছি, যদি আমি 20 দ্বারা মোট করি, আমার এরকম একটা প্যাক 20 দ্বারা যদি আমি মোট করি তাহলে আমার কত থাকে, 10 থাকে, 10, এই যে 10টা আছে, এই 10 এই 20 কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে কি থাকে, তা ইকুয়াল টু 10 থাকে, তাই না? তার মানে কি এই কন্ডিশন আমার স্যাটিসফাইড করছে যে এক্স মোট এ কোয়ার্টার বাই আর ইকুয়াল টু এ বাই 2, তাই না? তার মানে কি এই 70 যেহেতু কাজ করতে 70, তো 71 থেকে 80 পর্যন্ত আমার এভরি কাস্টমার স্যাটিসফাইড, কন্ডিশন স্যাটিসফাইড করবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো, আমি এই জিনিসটা যদি এটা থেকে বড় হয় তাহলে ইনটু টু যদি বড় হয় তাহলেই একমাত্র পসিবল, আদারওয়াইজ নো। এভরি এভরি কন্ডিশনে তুমি এই এই লজিকটা যদি তুমি মানে চয়েস করে দেখো এবং যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তুমি বুঝতে পারবে যে এভরি কন্ডিশনে তুমি রাইট আনসারটা পাচ্ছ, ঠিক আছে। এটা ছিল আসলে লজিক, এটা ছিল আমার প্রবলেম, তো আশা করি সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই।